বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অন্তরা জান্নাতি দুইজনকে দেখতে পাচ্ছি আমি। জান্নাতি আক্তার দেখতে পাচ্ছ? আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা সবাই? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত আসসালামু ক্লাসে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম, গত ক্লাসে পরীক্ষা নিয়েছিলাম তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন আজকে আমরা নতুন পড়া শুরু করব। মিস, আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করি, দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র শুরু করব। হ্যাঁ, আচ্ছা, সবাই কি আসতে পেরেছো নাকি এখনো অনেকে বাকি? মাত্র মিস মাত্র 9 জন। 9 জন মাত্র? হ্যাঁ, আর সবাই কোথায় গেল? সামনে পরীক্ষা, এখন ক্লাস গুলো জরুরি না বলো তো? এসে যাবে মনে হয়, এসে যাবে। আচ্ছা বলো, পরীক্ষা গত ক্লাসে পরীক্ষা নিয়েছিলাম তাই না? জি ম্যাম। হ্যাঁ, পরীক্ষা নিয়ে কারো কোনো অসুবিধা? ওই ওই দুটো অধ্যায় আমরা কি ভালোভাবে বুঝেছি? জি। কোনো প্রশ্ন আছে আগের অধ্যায় থেকে বলো তো? আগে প্রথম পত্রের 2টা অধ্যায় থেকে না আছে? না ম্যাম। না, আচ্ছা, আগের অধ্যায় দুটো একবার পরীক্ষা দেওয়াতে আরো সহজ লাগছে না বলো তো? জি ম্যাম। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় পত্র শুরু করব। দ্বিতীয় পত্র বই আছে তোমাদের কাছে? জি ম্যাম। হ্যাঁ, বই দ্বিতীয় আছে। পত্র অনেক হার্ড লাগে। না, পড়াবো ইনশাল্লাহ, সহজ হয়ে যাবে। প্রথম প্রথম অধ্যায় বের করো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বই বের করে তোমাদের দেখাই। মিস বের করছি, মানব ভূগোল। হ্যাঁ, মানব ভূগোল। প্রথম প্রথম পৃষ্ঠাটা এরকম না, হিউম্যান জিওগ্রাফি। মানব ভূগোল ইংরেজি কি? হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি। আগেরটা কি ছিল বলো? ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি। আর এটা ফিজিক্যাল জিওগ্রাফি, এটা হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল। দেখো, প্রথমে যেটা ভূগোলের যে শাখায়, হ্যাঁ, পরিবেশের সাথে, প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের জীবনযাপন এবং সামাজিক রীতিনীতি, দৈনন্দিন জীবন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ মানুষের যে পেশা জীবিকা, এটা নিয়ে আলোচনা করে, সেটাই হলো মানব ভূগোল। এখন কতগুলো সংজ্ঞা শিখতে হবে। দেখো, মিস ইলেন চার্চিল স্যাম্পল, উনি হলেন একজন মহিলা ভূগোলবিদ। তার মতে হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ চেঞ্জিং রিলেশনশিপ বিটুইন দ্য আনরেস্টিং ম্যান অ্যান্ড দ্য, অর্থাৎ পরিবর্তনশীল মানুষ ও ভূপৃষ্ঠের পরিবর্তনশীল সম্পর্ক নিয়ে মানবিক ভূগোল আলোচনা করে। এবার রাটজেলের মতে, রাটজেল আরেকজন ভূগোলবিদ, দেখো যদি কোনো কোনো বহুনির্বাচনী প্রশ্নে বলে যে মানবিক ভূগোলের একজন মানবিক ভূগোলবিদের নাম লিখো, বা এমন একজন ভূগোলবিদের নাম লিখো যিনি মানবিক ভূগোলে অবদান রেখেছেন, তাহলে কিন্তু এগুলো লিখতে পারবা। মিস ইলেন চার্চিল স্যাম্পল, রাটজেল, ওনারা যেহেতু সংজ্ঞা দিয়েছেন তার মানে ভূগোলের এই শাখায় তাদের যথেষ্ট অবদান আছে। রাটজেলের মতে মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের সাথে সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। সংশ্লেষাত্মক মানে হলো পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, এই কথাটা কঠিন মনে হলো, সংজ্ঞা হিসাবে আবার এটা দিতে হবে, কারণ প্রামাণ্য সংজ্ঞা গুলো হুবহু দিতে হয়, যা থাকে তাই দিতে হয়। আর ভিদাল ডিলা ব্লাসের মতে মানুষের এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে
এই সংজ্ঞাগুলো কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে, কোন সংজ্ঞাটা কে দিয়েছেন। ধরো সংজ্ঞাটা থাকলো, উঠায় দিয়ে বললো যে এই সংজ্ঞাটি কে দিয়েছেন, চ্যাপ্টার নাম থাকলো, তখন তোমাদের বের করতে হবে। এলসওয়ার্থ হার্টিংটন, তিনি বলেছেন মানুষের কর্মকাণ্ডের সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, মূল বিষয়টা হলো মানুষের সাথে তার পরিবেশের সম্পর্ক। তাহলে শেষ পর্যন্ত কি যায়, কি বলা যায় সবগুলো সংজ্ঞার আলোকে, যে ভূগোলের যে শাখা মানুষের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও অবস্থার সাথে তার পার্থক্য পরিবেশ অর্থাৎ পৃথিবীর পরিবেশের যে আলোচনা করা হয় তাকেই মানব ভূগোল বলা হয়। আচ্ছা দেখো তো এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো, কি কি আছে এই অধ্যায়ে? এই অধ্যায়ে আছে মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু, শাখা, আর আছে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, হ্যাঁ, আর আছে পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল অর্থাৎ বিভিন্ন মহাদেশ গুলা, আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, পরিচিতি, প্রশাসনিক অঞ্চল, আর পৃথিবীর, আচ্ছা ব্যবহারিক আছে এখানে একটা, দেশ মহাদেশ ভিত্তিক মানচিত্র অঙ্কন এবং বাংলাদেশের মানচিত্র অঙ্কন। ব্যবহারিক তো আমরা এখন করতে পারবো না, আমরা থিওরিটাই পড়বো। ইনশাল্লাহ আবার যখন কলেজ চালু হবে তখন আমরা প্র্যাকটিক্যাল গুলো করবো, তবে কিছু কিছু যেগুলো করিয়ে দেওয়া যায় যদি চেষ্টা করে দেখবো যে কয়েকটা করানো যায় কিনা। আগে একটু সিটি পরীক্ষাটা আছে, এবার পার্ট এক দেখো, মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু। হ্যাঁ, মানুষ ও পরিবেশ হলো এই ভূগোল শাস্ত্রের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। আর এই যে এই ছবিটা দেখি আমরা, এই দেখো মানুষ আর পরিবেশ, এই দুইটার মিথস্ক্রিয়াটাই হলো ভূগোল। আর এগুলো লাইন বাই লাইন যাব না আমি, মূল মূল বিষয়গুলো চলে আসি। মানব ভূগোলের ক্ষেত্র কি কি দেখো, মানব ভূগোলের ক্ষেত্র হলো তিনটা, মানুষ, পরিবেশ ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ও আচ্ছা, প্রশ্ন লেখায় যায়, প্রশ্ন খাতা বের করো, প্রশ্ন লেখায়। দেখো এক নম্বর, মানব ভূগোলের সংজ্ঞা দাও। বিভিন্ন ভূগোলবিদের মতে মানব ভূগোলের সংজ্ঞা দাও, অর্থাৎ সবগুলো ভূগোলবিদের সংজ্ঞা গুলো এখানে শিখে লাগবে। এক নম্বর প্রশ্ন লেখো, লেখো এই অধ্যায়ের প্রশ্ন লেখা দিই। এক নম্বর প্রশ্ন, বিভিন্ন ভূগোলবিদের মতে মানব ভূগোলের সংজ্ঞা দাও, লেখো। মিস কি, বিভিন্ন ভূগোলবিদের মতে, মানে এই যে শুরুতে আমরা যতগুলো ভূগোলবিদের নাম দেখেছিলাম, হ্যাঁ, বিভিন্ন ভূগোলবিদের মতে মানব ভূগোলের সংজ্ঞা দাও, কয়টা শিখবা এখানে দেখো। এক, ইলেন চার্চিল স্যাম্পল, দুই, রাটজেল, ভিদাল দিলা ব্রাস, তিন, চার, চারজনের সংজ্ঞা দেওয়া আছে, চার আর একটা জেনারেল, পাঁচটা। মানব ভূগোলের সংজ্ঞা দাও, ওই ব্র্যাকেটে লিখে রাখো পাঁচটি, অর্থাৎ পাঁচটা সংজ্ঞায় তোমাকে শিখতে হবে। লেখো মানব ভূগোলে বিভিন্ন ভূগোলবিদের মতে মানব ভূগোলের সংজ্ঞা দাও, ব্র্যাকেটে লেখো পাঁচটি, কয়টা সংজ্ঞা শিখবা, পাঁচটা, পাঁচটি, পাঁচটি। এর পরের প্রশ্ন লেখো, তাহলে এটা একটু জায়গা রেখে দাও, হ্যাঁ, জায়গা রেখে এটা আর কি নোট আকারে করে ফেলবে তোমরা, পরে পরীক্ষার সময় দেখতে সুবিধা হবে। পরের প্রশ্ন লেখো, পরের প্রশ্ন হলো ভূগোল শাস্ত্রের দুটি গুরুত্বপূর্ণ উপাদান কি, লেখো ভূগোল শাস্ত্রের দুটি গুরুত্ব উপাদান কি বলতো, কি? মানুষ ও পরিবেশ। হ্যাঁ, মানুষ ও পরিবেশ। হ্যাঁ, ভূগোল শাস্ত্রের দুটি গুরুত্বপূর্ণ উপাদান কি, মানুষ ও পরিবেশ, এ দুটাই প্রধান। আচ্ছা আর একটা জিনিস লেখো, যে পরিবেশবাদ কি, লেখো পরের প্রশ্ন, পরিবেশবাদ কি? পরিবেশবাদ, এই যে স্ক্রিনে দেখো আমি যেটা, এই যে কার্সার ধরে আছে যেখানে, পরিবেশবাদ কি, যেখানে চিহ্নিত করছি দেখো, এই দেখাচ্ছি, পরিবেশবাদ কি, লেখো মানুষের, এটার উত্তর লিখে নাও, মানুষের সব ধর্মের কর্মতৎপরতা, এই যে বই থেকে দেখাচ্ছি দেখো, মানুষের সব ধরনের কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়। মানুষের উত্তরটা লিখে নাও, মানুষের সব ধরনের কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা
নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়। এই চিন্তাধারা ভূগোলে পরিবেশবাদ নামে পরিচিত। মানুষের সব ধরনের কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়। এই চিন্তাধারা ভূগোলে পরিবেশবাদ নামে পরিচিত। আর একটু লিখে ফেলো এটার সাথে, পরিবেশবাদের অপর নাম, পরিবেশবাদের অপর নাম মানে অন্য নাম নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ। লিখে নাও, পরিবেশবাদের অপর নাম নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ। তার মানে আমরা যে যে জীবন যাপন করি এটা কিন্তু পরিবেশের উপরে নির্ভরশীল। যেমন ধরো আমাদের প্রধান খাদ্য যে ভাত, এশিয়ার লোকেদের, কারণ কি? কারণ এখানকার প্রধান ফসলই হলো ধান, যেখানে যেই ফসলটা বেশি উৎপাদন হয় মানুষের খাদ্যাভ্যাসে সেইটা চলে আসে, এটা একটা প্রকৃতি প্রদত্ত। যেমন ধরো যারা নদী তীরের মানুষ তারা অধিকাংশ কি? জেলে। হ্যাঁ, যারা পাহাড়ি তারা কি করে? পাহাড়ে জুম চাষ করে, বা তাদের তারা এক ধরনের জীবনযাত্রা, মানে যে যেখানে বাস করে সেখানকার পরিবেশ দ্বারা তার জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয়। এটাকে বলে পরিবেশবাদ বা নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ। বুঝতে পেরেছো? জি ম্যাম। বলো সামিয়া আক্তার, বুঝতে পারছো? হোসনে আরা কেয়া, নাজনীন আক্তার, জি ম্যাম, তোমরা জি ম্যাম অন রাখতে পারো, তাহলে আমি দেখতে পাই কে কিভাবে ম্যাম এটার সাথে আর কি লিখবো। ম্যাম আপনি যে একটু বলছিলেন, আরেকটু আরেকবার বলো, শুনতে পাইনি, আস্তে শোনা যায়, বলো আফরিন। হ্যাঁ বলো আফরিন, বলো ম্যাম। আপনি এই সংজ্ঞাটার সাথে আর কি বলছিলেন, এক্সট্রা একটু বলছিলেন, ওটা একটু বলবেন। পরিবেশবাদের অপর নাম কি? হ্যাঁ, পরিবেশবাদের অপর নাম, হ্যাঁ, অপর নাম হলো নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ। এই জিনিসগুলো একই। আচ্ছা, এবার মানব ভূগোলের ক্ষেত্র, মানব ভূগোলের ক্ষেত্র হলো তিনটি। লেখো মানব ভূগোলের ক্ষেত্র কয়টি ও কি কি, ব্যাখ্যা করো। প্রশ্ন, পরের প্রশ্ন, মানব ভূগোলের ক্ষেত্র, মানব ভূগোলের ক্ষেত্র কয়টি ও কি কি, লেখো মানব ভূগোলের ক্ষেত্র কয়টি? তিনটি, মানুষ, পরিবেশ ও মানুষের ক্রিয়াকলাপ ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। লেখো মানব ভূগোলের ক্ষেত্র কয়টি ও কি কি, মানব ভূগোলের ক্ষেত্র হলো তিনটি, কি কি? মানুষ, পরিবেশ ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। একটু দ্রুত লেখো। দেখো মানুষ ও তার ক্রিয়াকলাপকে কেন্দ্র করে মানব ভূগোল গড়ে উঠেছে, তাই মানব ভূগোলের মূল বিষয় হলো মানুষ, মানুষের জন্ম, মৃত্যু, আচার ব্যবহার, বাসস্থান, উপজীবিকা, বর্ণ, শিক্ষা, ধর্ম, সবই হলো মানব ভূগোলের ক্ষেত্রভুক্ত। আর পরিবেশ, আমরা তো জানি যে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমরা বসবাস করি তাকে বলা হয় পরিবেশ। হম, এই পরিবেশ যেমন বিভিন্ন দেশে ক্রিয়াকলাপের সাদৃশ্য দেখা যায়, আবার ভিন্নতাও দেখা যায়। যেমন কোনো দেশ শিল্পে, কোনো দেশ কৃষি কাজে, কোনো দেশ মৎস্য চাষে, আবার পশুপালনে, এভাবে এক এক দেশের এক এক ধরনের উপজীবিকা হয়ে থাকে। পরিবেশের ভিন্নতার জন্য মানুষ, কোনো অঞ্চলের মানুষ হয় অধিক কর্মঠ, প্রগতিশীল ও পরিশ্রমী, আবার কোনো অঞ্চলের প্রকৃতির কারণে অনুন্নত থাকে। হ্যাঁ, এগুলো সব হলো পরিবেশের কারণে। তাহলে মানুষ, পরিবেশ এবং তিন নম্বর ক্ষেত্রটা হলো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, জীবিকা নির্বাহ। বলো ম্যাম, কিন্তু সামাজিক এবং রাজনৈতিক দেওয়া আছে, ওটা কি দিতে হবে? আরেকবার বলো, জান্নাতি বলছো? হ্যাঁ বলো ম্যাম, ওখানে তো সামাজিক এবং রাজনৈতিক দেওয়া আছে, ওটা কি দিতে হবে? তোমাদের বইয়ে চারটা, পাঁচটা দেওয়া আছে। পাঁচটা? আচ্ছা দাও, পাঁচটাই দাও, আমার তো একটু আগের, এক বছর আগের বই। ওকে হ্যাঁ দাও, পাঁচটাই দাও, তোমাদের বইয়ে যাইটা আছে দাও। তাহলে মানব ভূগোলের ক্ষেত্র কয়টি? তোমাদের বই পাঁচটা যদি থাকে দাও পাঁচটা। হ্যাঁ,
তারপর পাঁচটার ছোট ছোট বর্ণনা দিবা। হ্যাঁ, এগুলো সৃজনশীলে থাকবে। এবার এরপরে লেখো মানব ভূগোলের বিষয়বস্তু। মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি ও কি কি? লেখো মানব ভূগোলের বিষয়বস্তু হলো দুটি, একটি হলো প্রাকৃতিক পরিবেশ, আরেকটি অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ। লেখো মানব ভূগোলের বিষয়বস্তু আলোচনা করো, এরকমও লিখতে পারো মানব ভূগোলের বিষয়বস্তু আলোচনা করো। মানব ভূগোলের বিষয়বস্তু আলোচনা করো। তো মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি? দুইটি, একটা হলো প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক। প্রাকৃতিক বলতে আমরা যেগুলো প্রকৃতির সৃষ্টি, ভূ প্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, জলবায়ু, এগুলো বুঝি। হ্যাঁ, আর অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক হলো মানুষের যে জনসংখ্যা, সাফল্য, উন্নতি, মানুষের উৎসাহ, কর্মশক্তি, পেশা, সম্পদ, এগুলো। এবার লেখো মানব ভূগোলের শাখা। মানব ভূগোলের শাখাগুলোর বিবরণ দাও। পরের প্রশ্ন, মানব ভূগোলের শাখাগুলোর বিবরণ দাও। মানব ভূগোলের শাখাগুলোর বিবরণ দাও। দেখো মানব ভূগোলকে বিভিন্ন শাখায় বিভক্ত করা যায়। এর মধ্যে প্রথম আছে পরিবেশগত ভূগোল। হ্যাঁ, পরিবেশ সম্পর্কে যে আলোচনাটা হয়, বা বিভিন্ন পরিবেশে এক এক পরিবেশে দেখা যায় এক এক ধরনের উদ্ভিদ বা প্রাণী বসবাস করছে, মানুষ যে পরিবেশে ক্ষতি করছে। হ্যাঁ, বলো। জি, প্রশ্নটা আবার বলেন। মানব ভূগোলের শাখাগুলো আলোচনা করো। মানব ভূগোলের শাখাগুলো আলোচনা করো, বা মানব ভূগোলের শাখাগুলোর বিবরণ দাও, অথবা মানব ভূগোলের শাখা সমূহের বিবরণ দাও। এই যে হেডিং এই আছে, দেখো আমি যে স্ক্রিনটা শেয়ার করছি সেখানে প্রথমেই আছে। তাহলে এক নম্বর গেল পরিবেশ ভূগোল, দুই হলো সাংস্কৃতিক ভূগোল। সংস্কৃতি, সংস্কৃতি বলতে কি বুঝি আমরা বলো দেখি? মানুষের যে জীবনযাত্রা প্রণালী, সেটা হলো সংস্কৃতি। হ্যাঁ, মানুষের আমরা যে সমাজে বাস করি তার আচার আচরণ, রীতিনীতি, কথা, ভাষা, ধর্ম, রাজনৈতিক, খাদ্যাভ্যাস, এগুলো সবই হলো সংস্কৃতি। তো এইসব বিষয় নিয়ে যে আলোচনা করে সেটাকে বলে সাংস্কৃতিক ভূগোল। এরপরে আসছে জনসংখ্যা ভূগোল। মানবিক ভূগোলের আরেকটা শাখা হলো জনসংখ্যা ভূগোল। এখানে থাকে জনসংখ্যার স্থানিক বিন্যাস। স্থানিক বিন্যাস মানে কোন স্থানে জনসংখ্যা কিভাবে বিন্যস্ত আছে, অভিগমন, তারপরে অভিগমন মানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, কারণ, ফলাফল, এসব, এগুলো হলো জনসংখ্যা ভূগোল। তারপর আরেকটা হচ্ছে বসতি ভূগোল। মানুষ যে যে বসত বাড়ি নির্মাণ করে, কোন জায়গায় একত্রিত হয়ে বাস করে, যাকে জনবসতি বলে। এই জনবসতির বিভিন্ন রকমের ধরন, প্রকার, এগুলো হলো বসতি ভূগোল। আরেকটা শাখা হলো অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল হলো সাধারণত মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে যে বিষয়টা আলোচনা করে। এখানে অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দেওয়া আছে ফার্লেন, আলেকজান্ডার, এগুলো এখনই লাগবে না, এই সিটি পরীক্ষার জন্য এত সংজ্ঞা লাগবে না। হ্যাঁ, এখনই লাগবে না, তো এগুলো পরে লাগবে। এরপরে ঐতিহাসিক ভূগোল আছে, ভূগোল শাস্ত্র যে শাখায় ধরো ইতিহাস, প্রাচীন ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের উন্নতি, সভ্যতা, এগুলো নিয়ে আলোচনা করে তাকে বলে ঐতিহাসিক ভূগোল। এরপরে আছে রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল হলো যে বিভিন্ন রাজনৈতিক অঞ্চলের বিবরণ। হ্যাঁ, তারপরে আছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল হলো যে একটা একটা অঞ্চল যে ভাগ, যেমন ধরো এশিয়া মহাদেশ, এটা একটা অঞ্চল। এশিয়া মহাদেশের মধ্যে আবার ভাগ আছে পাহাড়ি অঞ্চল, মরুভূমি অঞ্চল, শুষ্ক অঞ্চল, তারপরে বরফাবৃত অঞ্চল, এই নানান বনাঞ্চল, এই নানান ধরনের অঞ্চল ভাগ নিয়ে যে আলোচনাটা হয় সেটাকে বলে আঞ্চলিক ভূগোল। এরপরে আরেকটা আছে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোল হলো যে বিভিন্ন ধরনের সমাজে আমরা বাস করি, এক এক সমাজের রীতিনীতি, ধর্মীয় চিন্তা ভাবনা, শিক্ষা, চিকিৎসা, এগুলো আলাদা রকমের, এগুলো হলো সামাজিক ভূগোল। এগুলো হলো এক একটা বিষয়, বুঝছো? যারা আমরা জানি যে ভূগোলে অনার্স পড়েছি, তখন আমরাকে এই বিষয়গুলোর উপর এক একটার উপরই এক একটা বই বা এক একটা পরীক্ষা দিতে হয়েছে, বুঝছো? তোমাদের শুধু এখন
এই নামগুলো জানা থাকতে হবে যে মানব ভূগোলের অধীনে কোন কোন বিষয়গুলো পড়ানো হয়, শাখাগুলো কি কি। তারপরে যেমন ধরো জীব বিজ্ঞানে দুইটা শাখা, একটা উদ্ভিদ বিজ্ঞান একটা প্রাণী বিজ্ঞান। হ্যাঁ, ওই রকম ব্যাপারটা যে মানব ভূগোলের কি কি শাখা, এখানে দেখা যাচ্ছে 11টা শাখা। হ্যাঁ, 11টা। এরপরে হচ্ছে পরিবহন হলো মিস 13টা আমাদের বইতে, 13টা। আর দুটো কি দিয়েছে বলো? সম্পদ ব্যবস্থাপনা আর চিকিৎসা ভূগোল। আচ্ছা, তোমরা 13টা দাও, অসুবিধা নেই। যদি ধরো এরকম প্রশ্ন আসলো সৃজনশীলে 4 মার্কের যে মানব ভূগোলের শাখাগুলো বিশ্লেষণ করো, তাহলে 4-5টা বা 6টা একটু বিবরণ দিবে, পরের গুলা নাম লিখে লিখে রেখে দিবে। 13টার বিবরণ দিয়ে পারবে না, নামটা উল্লেখ করে দিবে। 5-6টার বিবরণ দিয়ে তারপর হলো নাম লিখে দিবে যে এছাড়াও এই এই ভূগোলগুলা মানব ভূগোলের শাখার অন্তর্ভুক্ত। আচ্ছা, পরিবহন ভূগোল হলো যে বিভিন্ন পরিবহনের যে মাধ্যম আছে, সড়ক, রেল, জল, বিমান, এগুলো কি কারণে গড়ে ওঠে। যেমন দেখো বাংলাদেশে নদীপথ আর সড়ক পথ বেশি ব্যবহার হয়, রেলপথ সব জায়গায় কিন্তু রেলপথ নাই। কারণ কি, বাংলাদেশে নদ নদী বেশি, নিচু এলাকা বেশি, সব জায়গায় দেখা যাচ্ছে রেল লাইন স্থাপনের উপযুক্ত না, অথবা এত ব্যয়বহুল যে বাংলাদেশের কঠিন, এরকম। এই কারণে এক এক দেশে এক এক রকমের পরিবহন ব্যবস্থা বিকাশ লাভ করে। আর নগর ভূগোল, নগর পরিকল্পনা হলো এই যে আধুনিক নগরের উৎপত্তি, বিবর্তন, নগরের পরিকল্পনা, এগুলো হলো নগর ভূগোলের আওতাভুক্ত। তোমাদের যে আরো দুইটা আছে বলছো, সম্পদ ব্যবস্থাপনা, এটা হলো পৃথিবীর সম্পদ, কোন কোন দেশে কোন ধরনের সম্পদ পাওয়া যায়, সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়, ব্যবস্থাপনা করা যায়, এগুলো নিয়ে আলোচনা করে। আর চিকিৎসা ভূগোল, চিকিৎসা ভূগোল না আরেকটা বলো তো, হ্যাঁ, চিকিৎসা ভূগোলটা কেমন। ধরো কারো জ্বর হলো, ভালো হচ্ছে না, তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কোনো পাহাড়ি এলাকায় ঘুরে আসছেন কিছুদিন আগে। তখন দেখা যাবে যে তাকে পাহাড়ি এলাকায় যদি যেয়ে থাকে, ধরো রাঙামাটি বান্দরবন, তাহলে দেখা যাবে তাকে ওখানে ম্যালেরিয়ার মশা কামড়েছে, বুঝতে পারছো? তখন বোঝা যাবে যে পাহাড়ি এলাকায় গেলে ম্যালেরিয়ার মশা পাহাড়ি এলাকায় কিন্তু থাকে। হ্যাঁ, এরকম অবস্থা ভেদে কোন এলাকায় কোন ধরনের অসুখ বিসুখ হয়, এইটা এই অসুখের বিভিন্ন নিয়ামক গুলো, এটাকে বলে চিকিৎসা ভূগোলের এগুলো আলোচনা। এক এক দেশে দেখা যায় এক এক ধরনের ভাইরাস থাকে বা এক ধরনের, তখন ওই চিকিৎসা ভূগোলে এই বিষয়গুলো দরকার। আচ্ছা, এবার দেখো মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা, পরের প্রশ্ন তাহলে কি হবে বলো? মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা কেন, দেখো কি প্রয়োজন আছে যে সমগ্র মানব সমাজের মধ্যে তারা উন্নত, তারা এটা নির্ণয় করা যায়। আবার বিভিন্ন প্রাকৃতিক অবস্থার সুযোগ সুবিধা গ্রহণ করে কিভাবে নিজেদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করতে সক্ষম হয়েছে তা মানব ভূগোলের মাধ্যমে জানা যায়। যেমন ধরো চীন, জাপান, সিঙ্গাপুর, যে উন্নত দেশগুলোর কথা আমরা জানি, এগুলো শুরু থেকে যে উন্নত ছিল তা না, তাদের যে পরিশ্রম, তাদের যে প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে তারা কিভাবে উন্নতি করেছে এগুলো জানা যায়। তারপরে সাংস্কৃতিক উৎকর্ষতার নিরিখেও মানুষের যে বিচার বিবেচনা করা যায়, যেমন ধরো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বর্তমানে যে অর্থনৈতিক দিক দিয়ে যে দুটি শীর্ষ দেশ, তার মধ্যে অনেক সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। আবার বিভিন্ন প্রকার প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে কার্যকরী হয় সেটাও এই মানব ভূগোলের মাধ্যমে পাওয়া যায় ধারণাটা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের যে খরা, বন্যা, ঘূর্ণিঝড়, সেও মানব ভূগোলের মাধ্যমে জানা যায়। আর মানব ভূগোলের মাধ্যমে সমগ্র পৃথিবীর সমাজ, কোন সমাজ উন্নত, অনুন্নত, উন্নয়নশীল, এগুলো ভাগ করা যায়। আবার অনুন্নত বা তৃতীয় বিশ্বের দেশগুলোকে সর্বাধুনিক কারিগরি সাহায্যের মাধ্যমে কিভাবে উন্নত করা যায় তাও মানব ভূগোলের মধ্যে মানব ভূগোলের মাধ্যমে জানা সম্ভব। যেমন দেখো
তৃতীয় বিশ্ব বা যেগুলো অনুন্নত দেশ সেগুলোকে বলছে, তারাও কিন্তু এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। এমনকি বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মাত্র উন্নয়নশীল দেশে সারিতে যুক্ত হয়েছে। এ বাংলাদেশেও দেখো এরকম, এই যে একটা বিপর্যয়ের সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এগুলো কিন্তু মানব ভূগোলের এক ধরনের আলোচনা। তাহলে পার্ট তিন যাওয়ার আগে আমি একবার দেখবো যে এখানে আমরা কি কি পড়লাম আজকে, বলো বলো তো শুরু থেকে। মানব ভূগোলের সংজ্ঞা বলো, তোমরা একটু বলো মানব ভূগোলের সংজ্ঞা, তারপর মানব ভূগোলের ক্ষেত্র, তারপর মানব ভূগোলের শাখা, মানব ভূগোলের শাখা বিষয়বস্তু, বিষয়বস্তু শাখা, বিষয়বস্তু, তারপর প্রয়োজনীয়তা, এখানে দেখো পৃথিবীর প্রধান প্রধান রাজনৈতিক অঞ্চল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমি এটা সম্পর্কে তোমাদের ধারণা দেবো। দেখো দক্ষিণ কোরিয়া, জাপান, পৃথিবীর প্রধান প্রধান রাজনৈতিক অঞ্চল, মহাদেশ সমূহের অবস্থান ও পরিস্থিতি। এবার একটু খাতায় লেখো, খাতা বের করো চটপট দ্রুত খাতা লেখো। মহাদেশ কয়টি ও কে কি, তোমরা কি জানো বলো, মহাদেশ কয়টি? মহাদেশ সাতটি, তাই না? মহাদেশ সাতটি। মহাদেশ কয়টি ও কি কি? এবার আমি তোমাদের মানচিত্রে মহাদেশ গুলো দেখাবো। এই দেখো একদম এইটা, এইটা হলো এশিয়া মহাদেশ। কি মহাদেশ বললাম? ভালো, এশিয়ার সাথে এটা হলো ইউরোপ। দেখতে পাচ্ছ কি? নিজ দেখা যায় না, নিজ দেখি না, একটু কাছে। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এক কাজ করি, স্ক্রিনটা বন্ধ করে দাঁড়াও তাহলে শুধু। ম্যাম আমাদের সেকেন্ড পেপার বইয়ে তো একটা মানচিত্র দেওয়া আছে, ওটা হবে? হ্যাঁ বইয়ের শুরুতে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা এবার দেখতে পাও, বলো কি মিস, এটা এশিয়া দেখতে পাও? কি মিস দেখা যাচ্ছে? হ্যাঁ এটা হলো এশিয়া, এই যে লেখা আছে এশিয়া, তোমাদের বইয়ের মানচিত্র আছে, সব মহাদেশগুলো দেখে চিনতে হবে। কিন্তু এশিয়া, এটা হলো ইউরোপ, এটা কি আমেরিকা, আর একদম নিচে এটা হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। হ্যাঁ আচ্ছা আমি তোমাদের একটু একে দেখাই, একে দেখাই যদি থাকে তাহলে এইদিকে নাও 6 ইঞ্চি, এদিকে এদিকে নাও 6, আর এদিকে নাও এখানে 2, আর দাগের পরে এখানে 2। পারবা চট করে? এদিকে 6, এদিকে 2, এদিকে 2, এবং পৃথিবীর মানচিত্র আঁকা যায়। মানচিত্র পরীক্ষা আঁকতে আসবে না, কিন্তু চেনার জন্য লাগবে। হ্যাঁ আচ্ছা এখন না হয় মাপ ছাড়াই আঁকো, পরে মাপটা লিখে নাও, পরে আবার প্র্যাকটিস করো। হ্যাঁ এখন কম সময় আছে, আর 7-8 মিনিট আছে। দেখো মাঝামাঝি জায়গায় তাকাও, মাঝামাঝি জায়গায় এরকম শীত নাও, শীত একদিন দেখাইছিলাম মনে হয়, সি আর এর সাথে লাগাই দিলে আফ্রিকা হয়ে যায়। হ্যাঁ দেখতে পাচ্ছ কি? উপরে কত নিচে? জি ম্যাম দেখা যাচ্ছে, সি আর ভি দিলে এরকম আফ্রিকা হয়ে যায়। মিস উপরের দাগটা কত? 6, 6, উপরে 6 ইঞ্চি। হ্যাঁ উপরে 6, এদিকে 2, এদিকে 2, দেখো এখানে সি আর নিচে ভি দিলে
আফ্রিকা এরপর এখানে দিবা এটা এরকম এটা হলো সৌদি আরব হয়ে যায় সৌদিয়া তারপরে এখানে ভারত এটা ভারতীয় উপদ্বীপ আমরা পড়ার সময় দেখেছিলাম না দাক্ষিণাত্য উপদ্বীপ তারপরে আবার এখান দিয়ে এরকম দিলে এদিকটা হয়ে যায় চীন চীন জাপান এগুলো আর অতটা দরকার নাই এরকম দিলে হবে আচ্ছা এবার দেখো এই অংশ তোমাদের ভিডিও গুলো একটু অফ করো ম্যামের ভিডিওটা দেখি এটা হয়ে গেল ইউরোপ এটা হলো ইউরোপ আর এই হলো এশিয়া এই ইউরোপ আর এশিয়া একসাথে হ্যাঁ এই জন্য এটাকে একসাথে বলে ইউরেশিয়া আমি বারবার তোমাদের আঁকাবো এই একবার ম্যাপ আঁকাচ্ছি তা না বারবার আঁকাবো শিখে যাবে আস্তে আস্তে হ্যাঁ এবার তো প্রথম মিস ম্যাপ কি আসে পরীক্ষাতে হ্যাঁ পরে যখন আরো পরের অধ্যায়গুলোতে যাব আমরা তৃতীয় চতুর্থ তখন ম্যাপ লাগবে আঁকতে হবে তোমাদের এবং শিখে যাবে সহজেই শিখে যাবে এটার নাম হলো ম্যাপ কি ড্র করতে হবে না ভূগোলে একটু ছবি আঁকতে হয় ধরো এরকম বলবে যে বিশ্বব্যাপী ধানের উৎপাদন দেখাও কোন কোন দেশে ধান হয় তাহলে এরকম পৃথিবীর ম্যাপে এরকম ফোটা ফোটা দিয়ে দেখাতে হবে হ্যাঁ এই এই জায়গায় ধান হয় বুঝতে পারছো এটা পরের কথা এখন এখন প্রথম অধ্যায়ে শুধু আমরা মহাদেশগুলো চিনবো কোন মহাদেশ কোনটা কোনটা আয়তনে বড় কোনটা ছোট এগুলো শিখবো প্রথম অধ্যায়ে হ্যাঁ পরে তাহলে এদিকে হলো এটা হলো দক্ষিণ আমেরিকা আর এটা উত্তর আমেরিকা বলো এটা কি উত্তর আমেরিকা আর এটা দক্ষিণ আমেরিকা ম্যাম দেখি না তোমাদের ভিডিও এ তোমাদের ভিডিও গুলো অফ করো তাহলে ম্যাডাম আমি ভিডিও দেখতে পাবো দেখতে পাও আমার অফ করলো বড় করে দেখাচ্ছে চলে স্পিকার ভিডিও দেওয়া আছে এটা হলো অ্যান্টার্কটিকা আর এখানে হলো অস্ট্রেলিয়া এখানে কিছু দ্বীপ আছে তোমরা কি বলি দেখো অস্ট্রেলিয়া মহাদেশের নতুন নাম হলো ওশেনিয়া তোমরা কি জানো ওশেনিয়া কেন বলছে দেখো খেয়াল করো একটু কারণ এই মহাদেশটা অস্ট্রেলিয়া বললে শুধুমাত্র একটা দেশ বোঝায় আর কিন্তু অস্ট্রেলিয়া ছাড়া আরো অনেক দেশ আছে নিউজিল্যান্ড তারপরে পাপুয়া নিউগিনি টুভালু অনেক দ্বীপ আছে যেগুলো তোমরা নামও শোনো নাই সেগুলো অনেকগুলো দ্বীপ একসাথে এটাকে বলে ওশানিয়া মানে সমুদ্রের মধ্যে একদম সেজন্য এটার নাম ওশানিয়া আর একদম নিচে এটা হলো অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা না স্যার তাহলে কয়টা হলো মহাদেশ বলো আগামী দুইটা ক্লাস সোমবার আর বুধবার না সরি সোম আর সোমবার শুধু সোমবার হ্যাঁ শনি সোম তা এই দুইটা ক্লাস মিস না শুধু শনি আচ্ছা মিস আমাদের পরীক্ষার মধ্যে কি ক্লাস হবে শনিবার থেকে তো আমাদের পরীক্ষা ও শনিবার থেকে পরীক্ষা জি ম্যাম শুধু মাঝখানে একটা ক্লাস আছে সোমবারে আচ্ছা তাহলে ওই ক্লাসটা আমি তোমাদের রেকর্ডেড দিব রেকর্ডেড আমি একটু ঢাকার বাইরে যাব বুঝছো এখানে নেটওয়ার্ক পাবো না তা ইউটিউবে দিব হ্যাঁ বুঝছো ওকে মিস জি ম্যাম লিংক দিয়ে দিব একটু খেয়াল করিও হ্যাঁ তোমরা যারা আছো আগামী ক্লাসটা সোমবারে জুম ক্লাস হবে না ইউটিউবে দিয়ে দিব এরকম ভাবে দিব তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবা আরেকটা কথা শোনো খেয়াল করো
তোমাদের যে পরীক্ষাটা নিলাম, হ্যাঁ ওইখানে একটা প্রশ্ন ছিল যে প্রাকৃতিক ভূগোলের শাখা কয়টি, ওটা চারটি হবে না? হ্যালো জি ম্যাম, কিন্তু আমি ওটা উত্তর দুই সেট করে রেখেছিলাম, তো দুইটা ঠিক ধরে তোমাদের যে নাম্বারটা আসছে ওটা আমি পরে আবার ঠিক করেছি, বুঝছো? উত্তরটা ঠিক করাতে যারা চার দিয়েছিলে সেটা তাদের নাম্বার এক যোগ হয়েছে, আর যারা চার ছাড়া অন্য দিয়েছে তাদের এক কমেছে, তা আমি ওই হিসাবে মার্কশিট দেবো, তোমরা যেন আপত্তি করো না, বুঝতে পেরেছো? ওকে ম্যাম, জি ম্যাম। তোমরা স্কোরে দেখেছিলা তার থেকে ওই প্রশ্নটার জন্য হয় এক বাড়বে নাহলে কমবে, যাদেরটা সঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? আপত্তি করার কিছু নাই, আমি ওটা ঠিক করে মার্কশিট দেবো ইনশাল্লাহ। হ্যাঁ এখন চট করে রোলটা বলো, আর 3 মিনিট আছে। 101 থেকে 110 কে কে আছো? মিস 102, 101, 102 আর 110, 111 থেকে 120 বলো, 112, 112 তারপর বলো বলো তাড়াতাড়ি, 113, 113 অন্তরা, তারপর আচ্ছা 20 থেকে 30 বলো, 20 থেকে 30 ম্যাম, ম্যাম 114, মিস 129, 114 মিস 129, 28 আগে কেউ নাই 129 এর আগে, মিস 128, 128, 123 ফারজানা, হ্যাঁ আর 128 ম্যাম, 128 মিস, 126, 126 মিলি, জি মিস, আচ্ছা 131 থেকে 140 বলো ম্যাম, 135, 131 থেকে 140 নাই ম্যাম, 135, 100, 135, 135 সাদিয়া আক্তার, হ্যাঁ আর ম্যাম 138, 38 তানজিনা আক্তার, জি মিস, হ্যাঁ আর আর বলো কত, 140 থেকে 150 বলো ম্যাম, 141, 141 উজমা, 42, 42 আছো, 44, 44 ম্যাম, 145, ম্যাম 149, জান্নাতি আছো, জি ম্যাম, 148, ম্যাম 154, 154 আছো, আচ্ছা আর কত, 148, 148 ম্যাম, 151, 151 দিয়েছি জান্নাতি, আচ্ছা আরেকবার শোনো, পরীক্ষা নাম্বার তোমরা যে স্কোর দেখেছিলে তার চেয়ে এক কম বেশি হতে পারে, কেন? ওই প্রাকৃতিক ভূগোলের শাখা যারা চার দিয়েছো সেটা সেটা রাইট ধরা হবে, হ্যাঁ অন্যগুলো ভুল, ওটা আবার সফটওয়্যারে ঠিক করে সঠিক মার্কশিটটা আমি দিয়ে দেবো আজকে, হ্যাঁ এটা নিয়ে আপত্তি করার কিছু নাই, কারণ সঠিক উত্তর দিয়ে নাম্বার পাও এটাই তো চাও তোমরা, তো পরীক্ষা দেওয়াতে ভালো হয়েছিল না বলো তো, একটা প্র্যাকটিস হয়ে গেছে না তোমাদের? জি ম্যাম, জি ম্যাম, আর এই অধ্যায়টা আর পরীক্ষা নিতে পারবো না, তার আগে তো সিটি চলে আসবে, এই অধ্যায় থেকে কি কি পড়বো? হ্যাঁ বলো মিস, আমাদের সিটিও কি আপনি যেভাবে এক্সামটা নিয়েছেন ওইভাবেই হবে এমসিকিউ? হ্যাঁ হ্যাঁ এমসিকিউ ভূগোল থাকবে, এক্সট্রা এমসিকিউ, আর 30 মিনিট সময় সম্ভবত, তোমাদের যে রুটিন দেয়া আছে ওখানে লেখা আছে নিচে দেখবা, 30 মিনিট, হ্যাঁ 30 মিনিট, আর ভূগোল আমি যেভাবে নিলাম 20টা, ওখানে তো দুই অধ্যায় ছিল, ওটার সাথে এখন এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা যোগ হবে, বুঝতে পারছো? 20 মার্কের জন্য 30 মিনিট টাইম দিবে,
অনেক না অনেক সময় জি জি মিস অনেক সময় পারলে তো 5 মিনিটও লাগে না লাগে না না দুবার দিবা না ও আরেকটা কথা শোনো দুইবার পরীক্ষা দিবা না 145 রোল কে আছো 145 কি নাম আরফিন আরফিন কে একটু আমাকে সাড়া দাও